हे गाइज वेलकम बैक टू माय चैनल फूड्स लव। आज के आई गेसि नतून एक रेसिपि निया। आज के बनाइब खयरा माछेर तेल झाल। लोकेली माछटारे आमरा चापिला माछ कई, तो ये माछटा दिए आज के एक टेस्टी रेसिपि बनाइब। प्रथम माछटारे काटिलाई भालो करिया। ये माछटा काटा अनेक इजी, खूब सहजे ये माछटा काटा जाए। तो माछगुला काटार पर धुया भालो करे फ्राई करी आमरा रान्नाटा शुरू करब। तो आमी माछटा भाजा करी लेछि, एखन चलो रान्नाटा शुरू करी। तो रान्नाटा करार लगे आमार लागबो आलू आर टमेटो, आरो किछु किछु आमार जिनिस लागबो। এখন আমি একটা কড়াই গরম হইতে দিছি, এটার মধ্যে আমি রাইস ব্র্যান তেল দিছি। তেলটা গরম হওয়ার পরে এটার মধ্যে আমি তেজপাতা দিলাম। তারপর এটার মধ্যে কালো জিরা দিব। এগুলো একটু ফ্রাই ফ্রাই হওয়ার পরে এটার মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা হালকা গোল্ডেন হইলে তারপর এটার মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব। তো আলু আর টমেটোটা আমি দিলাইছি। এখন বাকি যে মশলাগুলি আছে ওগুলো একটু একটু করে আমি দিলাইমু। কুচানো আদাগুলি দিছি, চিরা কাঁচা লঙ্কাগুলিও দিছি। এখন এটা সুন্দর করে একটু মিক্স করে দেই। এখন এটার মধ্যে আমি শুকনা মশলাগুলো অ্যাড করব। প্রথমে একটু লবণ, অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট, টেস্ট অনুযায়ী লবণ দিলাই। তারপর এটা আমি দিছি হলুদ গুঁড়া। তারপরে দিব লঙ্কা গুঁড়া। আর তারপরে আমি একটু জিরা গুঁড়া এটার মধ্যে অ্যাড করে দিব। এখন সবগুলি ভালো করে মিক্স করে দেই। এখন এটা আমি একটু সময় কভার করে রাখি দেব। টমেটোর থেকে একটু একটু ময়েশ্চার বাড়িছে, এই ময়েশ্চারের মধ্যে আমরার মশলাটা খুব সুন্দর করে তেলে মশলায় ভালো করে মিলে গেছে। এই তরকারিটা একটু তেলতেলা হয় আর মশলাদার হয়, এর লেগে এটার নাম তেল ঝাল। আর একটু সময় আমি কভার করে রাখি দেব। তো তেলের মধ্যে সব সম্পূর্ণ জিনিসটা ভালো করে মিক্সচার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু জল অ্যাড করব। জলটা যখন ফুটে যাইব তারপরে আমরা তরকারিটা রেডি হয়ে যাব। তখন আমি এটার মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দেব। একটু সময় কভার করে রাখি দিই। তরকারিটা ফুটে গেছে গাইস, এখন আমি এটারে প্লেটিং করে লাই। তো তোমরা দেখছো খুব সহজে একটা খুব টেস্টি মাছের তরকারি বানাইছি। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো আর আমারে জানাও কীরকম লাগছে। দেখা হইব নেক্সট রেসিপি নিয়ে।